জীবনে আর যাই করেন কখনো তৃতীয় পক্ষের ভাবে বিশ্বাস করে নিজেদের তিলে তিলে গড়া সাজানো সুন্দর সম্পর্কটা নষ্ট করবেন না। সম্পর্কটা আপনার, তাদের না। আর দুনিয়াতে কেউ কারো ভালো দেখতে পারে না। একটা ভাই আমাকে বলতেছিল আমাদের সম্পর্কটা ছিল 3 বছরের। আমার মনে হয় এরকম ভালো সময় আমার লাইফের কোনোদিন আসবে না। আর এরকম একটা ভালোবাসা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, সবার কপালে থাকে না। আর থাকলেও তারা নিজেদের দোষে হারায় ফেলে। কারণ এটা প্রচন্ড পরিমাণে ভালোবাসতো আমাকে, আর আমি ওকে অনেক ভালোবাসতাম, আমার জন্য অনেক কিছু করছেও। এসবের ঋণ আসলে আমি কখনো শোধ করতে পারবো না। ওর দিকে তাকালেই আমার মন ভালো হয়ে যেত, ওর সুন্দর হাসিটা দেখলে সব কষ্ট ভুলে যেতাম। অনেক সুন্দরভাবে চলতেছিল আমাদের সম্পর্কটা। কিন্তু কেউ যদি অনেক ভালো থাকে, পাশের কিছু মানুষ না সেটা সহ্য করতে পারে না, ভালো থাকাতে নজর লেগে যায়। আর সেটাই হলো, ওর বান্ধবী আমাকে মেসেজ দেয় আর বলে যে আমি একটা পিকচার দিব আপনাকে, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে কে দিচ্ছে এটা আপনি কখনো কেউ বলবেন না। আমি বললাম আচ্ছা দাও। তখন সে আমার প্রিয় মানুষটার সাথে একটা ছেলের পিকচার দেয় আর বলে আজ ওরা ঘুরতে গেছিল। আর আমি ওটা বিশ্বাস করি, এটাই ছিল আমার সব থেকে বড় ভুল। আমি জাস্ট এই একটা ভুলে আমি আমার সব কিছু হারাইছি। এমন কোনো রাত নাই যে রাতটা আমি কান্না করি নাই, আমি আজও নিজের ক্ষমা করতে পারি নাই। আমি কত কিছুই না করছি ওই দিন। ও বারবার শুধু বলতেছিল শোনো আমি না এইসব কিছুই করি না, তুমি ভুল বুঝতেছো, একটু ঠান্ডা হো, আমি তোমাকে বুঝাই বলতেছি, ও জাস্ট আমার ফ্রেন্ড আর কিছুই না। কিন্তু আমি এসব কিছুই শুনি না তখন। যে মানুষটা 3টা বছরে কখনো আমাকে বিন্দু পরিমাণে কষ্ট দেয় নাই, আমি সেই মানুষটাকেই অবিশ্বাস করে এত খারাপ ব্যবহার করছি। দিনের পর দিন আমার জন্য ফ্যামিলির কাছে বেশি কথা শুনছে, অনেক অপমান করছে, তবুও কখনো আমার ছায়া যায় নাই। আর আমি সেই মানুষটাকে এত বাজে বাজে গালাগালি করছি। 3টা বছরে তিলে তিলে গড়া আমাদের ভালোবাসা এক মুহূর্তে শেষ করে দিলাম। তৃতীয় ব্যক্তিকে বিশ্বাস করে নিজেদের সাজানো গোছানো সম্পর্কটাকে শেষ করে দিলাম ভাই। আমি রাগের মাথায় ওর বাবা মাকে নিয়ে, ওর চরিত্র নিয়ে অনেক বাজে কথা বলছি, যেগুলো আমি আর মুখে আনতে পারবো না। ও আমার এইসব কথা সহ্য করতে পারে নাই। আমাকে শেষ কথাই বলছিল 3টা বছরে আমাকে চিনলা না, আর চিনতেও হবে না, তুমি থাকো, ভালো থাকো। খুব জেদি মেয়ে ছিল। পরে অনেকবার কথা বলার চেষ্টা করছি, ওর কলেজের সামনে দাঁড়ায় থাকতাম, কিন্তু ও আর কথা বলার সুযোগ দেয় নাই। আমি পরে জানতে পারলাম যে ওই ছেলে আসলে ওর ফ্রেন্ড, একই ক্লাসে পড়ে, জাস্ট এইটুকুই। ওর বান্ধবীরে জিজ্ঞেস করছিলাম কেন করলো এমন, ওর বান্ধবী বলে ভাইয়া আমি আপনাকে পরীক্ষা করতেছিলাম আপনার ভালোবাসা কতটা শক্ত। মাঝে মাঝে যখন এসব মনে পড়ে আমি হাসি পাগলের মতো, বিশ্বাস আসলে সবাইকে করতে নাই, 1টা বছরে বেশি হয়ে গেছে, আমি জানি সে আর ফিরবে না। কি শিখলেন আপনারা? সম্পর্কে কখনো মনের ভুলেও 3 নম্বর মানুষটাকে বিশ্বাস করা যাবে না, আর যদি করেন তাহলে সুন্দর মতো একেবারে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ তবে বলছে, আচ্ছা ঠিক আছে যাচাই করেন, তার কাছে সরাসরি শুনেন, কিন্তু এই যে রাগের মাথায় অনেক খারাপ ব্যবহার করলেন তারপর দেখলেন আপনি ভুল, তখন কেমন লাগবে? আমরা রাগের সময় যা যা বলি সেটা কিন্তু আর কখনো ফেরত নিতে পারবেন না। আর প্রিয় মানুষটাকে তখন যে কষ্টটা দিব সেও হয়তো এইটা সহ্য করতে পারবে না, তারপর ঝগড়াটা অনেক বড় হয়ে যাবে, তারপর সবকিছু শেষ হয়ে যাবে। এতে লাভটা কি ভাই? একটা কথা মাথায় রাখবেন, মানুষ কখনো আরেকজনের ভালো সহ্য করতে পারে না, আরেকজনের সুখ সহ্য করতে পারে না। আপনি যখন ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখবেন অনেক মানুষ আপনার ভালো থাকাটা কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। এদের কাজই এটা, আপনাকে সবসময় ভুলভাল বুঝাবে। আর আপনি যদি একবার ওদের কথা বিশ্বাস করে কোনো পদক্ষেপ নেন তাহলে দেখবেন আপনি পুরাই শেষ। এরা মানুষ রূপে অমানুষ, যারা অন্যের খুশি সহ্য করতে পারে না। আসলে এদের ভিতরে হিংসা অনেক বেশি মাত্রায়, এরা নিজেরা তো ভালো থাকে না, আবার অন্য কেউ ভালো থাকতে দেখলে এদের শরীরে আগুন ধরা যায়। তাই বলবো সম্পর্কটা আপনার, থাকলে একসাথে আপনারা থাকবেন, ভালো থাকলে আপনারাই থাকবেন, খারাপ থাকলেও আপনারাই থাকবেন। এরা কখনো আপনার কষ্টের অংশীদার হবে না, আপনি না খেয়ে থাকলে এরা খোঁজও নিবে না, খোঁজ নিলে নেবে আপনার মানুষটাই। তাই এদের সাইডে রাখেন, মনে করবেন এরা হইতেছে একটা আগাছা আর কিছুই না। নিজের ভালো নিজে বুঝতে শিখুন, অন্যের কথা শুনে জীবনটাকে শেষ করার দরকার নাই, লাভ নাই তো। এইসব মানুষগুলো শুধু আপনাদের ক্ষতি চাইবে, তাছাড়া কিছুই না। এরা আপনার হাসি দেখে হাসবে, কিন্তু বিশ্বাস করেন এরা জাস্ট তখন এটাই ভাববে কিভাবে আপনার হাসিটা কেড়ে নেওয়া যায়। এরা অনেক নাটক করবে, এত কেয়ারিং দেখাবে, ভাববেন যে আসলেই মনে হয় ভালো, কিন্তু এরা গিরগিটির থেকেও খারাপ, আপনাকে বিপদে ফেলাতে 1 সেকেন্ডও সময় নেবে না। তাই এইসব কিছু ভালো বন্ধু, আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন যারাই আছে ভাই একটু ডিস্টেন্স মেনটেন করেন, তাইলে ভালো থাকবেন। আর যদি সম্পর্কটা শেষও করে দিতে ইচ্ছে হয় নিজেদের ডিসিশনে করেন, অন্তত মনে কষ্টটা কম পাবেন দুজনেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।